from this one. Oh. Hello. Assalamualaikum. Oh, dada bhai, bala suni. Ji bhai. Alhamdulillah, amra bala asi. Panir obostha beshi bala nai. Khub beshi mekh thake. Din rat. Oi. Bujhi. মানে কুরবানির তো কিতা কথা বলতেছেন, গতবার তো 3 লাখ টাকা দিয়ে 60টা লইছিলাম, এবার যে দাম গরুর জয়, আপনার অবস্থা ভালো নাই স্যার, বুঝছি তো সমাজ তো সমাজ দিয়ে তো চলতে হইবে, আমুক জায়গায় চইবা, আর হরকত তো একটা আছে গরিব গরবার হক, কিন্তু দিতেই বা দেখছি 2 লাখ টাকা আয় তো বাসুর দিতে পারো তুমি ব্যাগ ফুরু ফুরু তো ইয়ে এটা ফুরু ফুরু দিতে পারো দিবো 2 লাখ টাকায় একটাও 1.5 লাখ 2 লাখ টাকা ওটা মোটামুটি দেখা করতে পারে জানি না আমি একটা উত্তর একটা দাম 1.5 লাখ 2 লাখ টাকা দাম তো সুরাম তো বুঝছি আচ্ছা তে আর দুইটাও দেখাইব নে জি ভাই নাই তো নেই আপনারা জানি দেখো অন্য তো দেখো অন্য তো ঠিক না যা বুয়া দিলাই দাম কই 1 লাখ টাকা গেলে কই দাম 1.5 লাখ টাকা ও আমরা গেছিলাম বিজন কয় ও করিবে পারম দেখা গেছে দিয়ে গরুর দামে 90,000 হইছে দেখলাম আমরা অনলাইন ফেসবুক ও ওনে দেখি ওটার দাম ও 90,000 90,000 আর 1 টাকা কম মানে না আমরা তো ভাবছিলাম আবার 10-20,000 কম হইব ও আচ্ছা কালকে এখন তো বাজার একটা গরু নাই আগের দিন গেছিলাম বোমই বাজার করে দেখতে আই মনে এখন লোকে মাতার বাজে হারামও গরু নাই মানুষও নাই মেঘ বাদলি লেগে মানুষ আইতো কিলা গরু ব্যস্ত কিলা কিন্তু কিলা আচ্ছা মাই জি বাবা শুন চাউন তো আসুন হলো আর আমি তো আসি বাড়ি আচ্ছা কেমনে কিলা দিতাম এটা মাত মনে আপনার লগে দেখি আমি আজকে যাই মুগিনে আমি ইয়াসিন লইয়া অন্য বাজার আছে একটা মধ্যে দাঁড়ো বাজারকে দেখে এমনি খেতাম আর আপনি টেকা চাইলেন জানি কারণ তো 2 লাখ দিবা কিছু দেখুন যেন বাইরে নিত কারণ জি রাখি লোক আর টেকা দিলেন যেন আজকে চাইলেন যেন কালকে পাইলে মনে তুলি চাললে সময় তো নাই আর আর কি তো বললা জানুন মানে দোয়া করুন যেন আচ্ছা একটা রাইতাম চাউন আজকে মাত মনে করলো গেম পরে গরু দেখিনি আচ্ছা তো ভালো থাকুক আসসালামু আলাইকুম ইয়াসিন তে লইলাম আজকে যাই আমরা হায়দরপুর বাজার গিয়া তো গরু দেখি কি অবস্থা যদি বুঝে বাজে ও মাইতে আইলাম আর টেকা তো আইসে না তো এখনো তো না কিছু বায়না কইরা এমনি বায়না তো আছে আমার স্ত্রী কিছু আছে গরু টেকা অক্সিজেন দিয়া মনে দুয়া কি বুঝে না হলে তো চা কালকে টেকা আইলে বা দেখুন গরু যে দাম ওনে তো 2 লাখ দিয়ে এত হইতো না 2.5 লাখ দিলে লাগবো আমরাই চলতে জানি ওনে যদি তারা 2 লাখ টাকা দিব 2 লাখ টাকা 2টা গরু লইলাই ওনে বালা রোজা কিতা হতে ঠিক না নি আমরা লইলাম 2টা 70-80 হাজার টাকা গুটা 2টা যদি লইলাই পুরো পুরো তো ভালো হইব সেটা কত কারণ 2 লাখ টাকা দিবে দাদা ভাই 2 লাখ টাকা দিয়ে গরু কিনলে তো আর হইতো না 1,40,50 উর্দে 60 কত খরচ পাতি আছে নিলুম দেখি আসি বাজারে কি অবস্থা যাই নিয়ে বাজারু ও রাহুল বাজারে তো বেশি অবস্থা ভালো নাই কিটা করতে আর তো কইরাম তো শুধু মুড়ি দিক কেন দাও শুধু মুড়ি কেন দাও
ও রাহুল, ওনে তো গুরুদ্বার কিনতে বললাম না আজকে। কালকে যাই কি তোর? কালকে রসুলগঞ্জ গিয়া রসুলগঞ্জ দেখবো নে। লইলতাম কালকেও নাই, নালে তো সময়ও নাই। আসসালামু আলাইকুম দাদা ভাই, জিও গুলো লইছি আলহামদুলিল্লাহ। জিও 2 লাখের ভিতরে হয়ে গেছে, খরচ রুচ লাগাইয়া। জিও অনেক তো আমরা তো ফুয়ানগাঁও দিলে তো রাজ্যের মানুষও যাওয়া লাগবো। এ প্রায় 120-130 বাইট করার লাগে। আর তো ফকির মিসকিন কিছু আইন ইতার লাগে, আর 10-12 বাইটে রাখা লাগে। মানে তো ইয়ে ওই তো নাই তো, আর 2টা দিলে এখন 1টা দাঁড়াইতাম মাইজিরে টাউনও। একটা জন্য কিতা করবো, ওই জন্য বাড়ির মানুষও কিতা দিব, কার মানুষও কিতার পুরান গাও কিতা দিব। তো হিন্দি এই 2টা থাকলে হচ্ছে যেমন তেমন আসিল। আচ্ছা তে এমনি গেলেও করিয়া কি হয় ওই আমরা বাড়ি গেলেও যে ওই ওই আব্দুল সাবদুল বেড়ার যেন খগর আছে তার আরে দিলাইম, আর গাছ দিকে দিকে দিলাইম না খগর। আর পুরান গাও তো দেওয়া হইতো না, বইন বাগ নিয়ে আরে তো দেওয়া লাগবো। ও গুয়ে ভাই আমার কলিজা দিয়ে, ও গুয়ে ভাই আমার গুর্জা দিয়ে, ও গুয়ে ভাই আমার আমার লাগে খোল্লা রাখিও। গরু 2টা, 1টা এবুকি টাউন নয়, 1টা আমরা বাড়ির দিন খোসান কিতা করতাম। ও আচ্ছা দেলাই মনে জোরে দে ফাটাইয়া জুম দেও। ও রাব্বির দিয়া দেলাই মু ঈদের আগের দিন ফাটাইয়া সাউন ওইটা। আচ্ছা আমি মাইজিন লোক মাতব নি ওইটা তখন জানো। আর যাই হোক কিনে লিছি তো জিও আল্লাহ রাওলা। আর নামটা আমি তো আনবো নে যেমনি জল জিও যে ইচ্ছা আপনি দিলেন জানো, হোয়াটসঅ্যাপও দিলেন জানো, লিখিয়া খারখান নাম দিতাম। আচ্ছা তো ভালো থাকো, আসসালামু আলাইকুম। ইয়াসিন ওনাও সান বোন মানে গুরু তো আর কিনে নিলাম ও আল্লাহ রাওলা, দুইটা লইলাম। একটা তো দেওয়া লাগবো সিলেট বাসার, মাইজি তো আইতে নাই বাড়ি। বাড়ি করে তো একটা দিয়ে খারে দিবে খারে না, মানে হয়রাম কি জানো নি। ও আমরা বাড়ির যে আব্দুলে ঘুরতে তারা 5-6 করে আর দিলাইলাম, আর কাল তো আরো দেখে খবর করে রাইলাম আর কি। এরা লাগে তুই তুই এখন রাখিলি উনি আদর বাড়ি পুরান গাঁও তো দেওয়ার দরকার নাই। আর গরু খাইতে একবারে বাজের দিন ঈদের দিন না ইতালি যে বাজি নাইবে ফিকাম লইয়া। আচ্ছা মাইজি লোক মাতিলে আসসালামু আলাইকুম মাইজি, ভালো আছেন নি? আপনার শরীর ভালো আছে নি? জিও আসি গরু লইলিছি তো কইলে মানে আপনারে জিও আনিছি আজকে বাড়ি, তো খাইল বাদে যাইব রাখবে লইয়া ফিকা ফেকা নিয়ে লাইম কি। আর কুরবানি হয় আপনারা যে খাটি লিবা কি ওজো আর নাইয়া মানে খাটাই লিবা খাই ন দিবা নি কেউরে দেলাই জানো দিনে আশপাশে যে বাসা বাসা। আর আমরা যে আত্মীয় স্বজন আসুন না নি বড়ি কান্দি টোটাই কান্দি
মেহেন্দি বা করতাম কিছু করে আচ্ছা আস্তে আস্তে তো ফিউজার আই কিনা করতাম কিছুদিন জানো না তুই কুবানি হইতো নয় আর কিছু তো জানো আমি তো চিন্তা করি খিতা করতাম গরু দিয়ে খারে দিবাই খারে না আপনি খিতা করেন দই দিতাম না সৌরিয়ে না দেওয়ার তো ইউ হইতো না দেরি করছিল আচ্ছা তুই কাম করবো নি মারছি দাদা বললো ইয়াসিনি লোক মারছি আমরা আমরা বাড়ির আব্দুলের গোত খবর আমি তারা দিলাইলাম আর আমরা গাছ খবর দিকে দিকে দিলাইলাম ফুরানগাঁও দিতাম না ফুরানগাঁও যেহেতু হইতো না দিলে আস্তা করু দিও ফুরানগাঁও খুশি যেতাম না আর বাকি খান বোন বাকি ঢুকতে দিয়া তোর এখন ফিরে যা লাগে আচ্ছা 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 মা ভালো থাকুক আচ্ছা মাইজি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম তো তোমার ফাইনাল তুমি এই বেগে লিয়ে যা আগের দিন হাইলবাদ আচ্ছা তুই আর ওখানেও বলা শেষ দর্শক আসলে যারা আমাদের এই নাটিকাটি দেখেছেন যদি আমাদের এই নাটিকাটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমরা আসলে বর্তমান সমাজের যে আসলে কুরবানির পশুর হাটের যে অবস্থা এবং আমাদের প্রবাসী যারা রয়েছে আমাদের পরিবারের তারা কী পরিমাণ অর্থ দেন আসলে আর অনেকে কিন্তু তার চেয়ে কম পরিমাণ দিয়ে বা অর্থ বের করে কুরবানির গরু কিনেন আমার অনেকেই দেখা গেছে যে তারা এই কুরবানির যে গরুটা কুরবানির পশুটা কুরবানি দেওয়ার পরে কিন্তু সম্পূর্ণটা কিন্তু ফ্রিজে রেখে দেন তো আসলে সমাজ সচেতনমূলক আমরা একটি নাটিকা আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি জানি না কার কাছে কতটুকু ভালো লেগেছে তো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আবার আমরা আসছি আমার সাথে রয়েছে ইয়াসির হোসেন রাহুল রয়েছে সাদমান সাকিব রাব্বি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ